সবাই প্রথম বেঁচে হইব সদা একই সাথে। আমরা সবাই প্রথম বেঁচে হইব সদা একই সাথে। আমরা সবাই প্রথম বেঁচে হইব সদা একই সাথে। হাতে রেখে গরিব বন্ধন চলব আমরা আগামীর পথে। In the following year of 1970, the Department of Inspection for Factories and Establishments was created as a separate department in pursuance of ILO Labor Inspection Convention Norm 81. This is extremely important when you go forward in your working lives and careers. You will always remember the first batch that you were in. This is the origins of your knowledge and your wisdom at work, which you will follow in the rest of Take up. We need change, but change is very, very hard. That is why when class will be going on, you have to take notes, you will be hearing some high sounding words, you will be hearing some unknown words, just types. Be attentive. Then you will be able to change yourself. If you will be able to change yourself, then but limitations are there. At this very moment, BPATC, I said that it's like an overburden with the training. All types of training our BPATC can conduct at this moment, everything is going on. This morning, we just inaugurated another one, this is for the senior level officers, for joint secretaries, that is the senior staff course. This EAD is going. Foundation training, regular foundation training is going. We are really just busy with this sort of training. Also, there is another special foundation training for two batches going on, and this one. আমাদের গ্রামের লোকরা আমাকে বলে, সরদার, ওই সাহেবকে ডেকে আনো, দেখতে বলে ইচ্ছা করে। আমার কোনো আপনার নাম জানি না, কেমন করে। যেমন আমি আমাদের এমন জায়গায় গেছি, আমার বাবা সেই জায়গায় গেলে কর্ণাটকে দিয়ে দেবে। আমি অডিটোরিয়ামে সেই নাটকের কথা, স্বপ্নময় ট্যুরের অবিরাম ব্যস্ততা,
অডিটোরিয়ামে সেই নাটকের কথা, স্বপ্নময় ট্যুরের অবিরাম ব্যস্ততা, আনন্দ উল্লাসে ভরপুর সারাদিন অভিমান হাসিতে জীবন রঙিন, কখনো ছয় তলায় কখনো বাসাতে, দু মাসের স্মৃতিগুলো আর পিএটিসিতে, বোরিং ক্লাসে বিরক্ত মুখ, কখনো বা আগ্রহী উদ্দীপ্ত চোখ, অপলক উৎসাহ আর অনুভবে আমরা সবাই প্রথম বেঁচে, রইব সদা একই সাথে, হাতে রেখে হাত গরিবন্ধ, চলব আমরা আগামীর পথে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালজু নামে চিত্রকলার থেকে। আমার দিকে তারা ফিরেও যায়নি, বাবা আমার কাছ শুনে বলেছিলেন দেখিস একদিন আমরাও, বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। দিনে গেলা দিনে গেলা ঘরে থাকে না তোমার কাছে, যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্র। আখি গরিলাল রাজা ক্ষণকাল কহিল মৌন ভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। আমার কুলাই অসুস্থ আছিল, এই জন্য আমি সুপারবাইজার স্যার আছে না, ওনারে করে দুই দিন ছুটি নিয়ে বাড়ির তো গেছি, আমি আসছি হাই করে আমার চাকরি নাই, কোন দিন আমার চাকরি না, আমি খাবো কি। আজকে আপনাদের প্রশিক্ষণের যে যন্ত্রণাটা মনে হচ্ছে কত তাড়াতাড়ি শেষ হবে, যত টাইম বাড়বে, কারণ আপনার কিন্তু অর্ধেক শেষ হয়ে গিয়েছে, দ্যাট মিনস আপনাদের প্রশিক্ষণের অর্ধেক শেষ হয়ে গিয়েছে, এবার কিন্তু আপনাদের বেরিয়ে যাওয়ার পালা, বাকি অংশটা যত সময় যাবে বিশ্বাস করুন আপনারা ফিল করবে। আমরা যখন ফাউন্ডেশন ট্রেনিং করেছি 92 সালে, এখন সেই স্মৃতি অনেক স্পষ্ট, অনেক স্মৃতি যখন এসএসএফ করিডোর দিয়ে রেক্টর হিসাবে হেঁটে বেড়ে, তখন প্রশিক্ষণার্থীর সেই স্মৃতিটা মনে পড়ে, সেটা ফিরে পাওয়া খুবই কষ্ট। আপনাদের সবার জন্য শুভকামনা দিলাম, সবাই চাকরি জীবনে সাংস্কৃতিক অঙ্গনে যেরকম ভালো করছেন তার চেয়ে ভালো করবেন, চাকরি অনেক ধন্যবাদ, দেখা হবে আবার শিখে, শুভরাত্রি।